নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদের জন্য একটি কাট অফের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি অর্থাৎ কোন ক্যাটাগরিতে কত লাস্ট অফ নেমেছে মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ এবং এছাড়াও কতগুলো সিট কনভার্ট করা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন তো চলুন আমরা আজকে এই ভিডিওটি বিস্তারিত জেনে নিই তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার আমার চ্যানেল এসছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে এই নবদিগন্ত চ্যানেলেই পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা এবারে আমরা আর কথা না পারি আজকের এই ভিডিওটিতে যেটা আলোচ্য বিষয় সে বিষয়ে আলোকপাত করি তো সবার প্রথমে যে বিষয়টা আসি আপনারা জানেন ন হাজার জনের প্যানেল দেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু আট জন তারা ইনক্লুডেড হয়েছে অর্থাৎ এই চাকরিটি তাদের কিন্তু কনফার্ম হয়ে আছে এবং পাঁচশো জন তারা কিন্তু ওয়েটিংয়ে আছেন তো এবার আমরা জেনে নেব যে জেনারেল ক্যাটাগরি নন এক্সেমটেড জেনারেল বেঙ্গালি মিডিয়াম ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি ছিল সেখানে কিন্তু ভ্যাকান্সি ছিল তিন হাজার একশো চল্লিশটি এবং লাস্ট যে কাট নেমেছে সে লাস্ট কাট হচ্ছে তেত্রিশ দশমিক শূন্য নয় নয় অর্থাৎ তেত্রিশ দশমিক শূন্য নয় নয় লাস্ট কাটঅফ নেমেছে এবারে চলে আসছি নন একজেম্টেড এসসি ক্যাটাগরি অর্থাৎ শিডিউল কাস্ট ক্যাটাগরিতে ভ্যাকান্সি ছিল স্টেট ওয়াইজ বারোশো তেষট্টিটি এখানে কিন্তু লাস্ট কাট অফ নেমেছে সাতাশ দশমিক চারশো দুই এসসির যেটা কাট অফ নেমেছে সাতাশ দশমিক চারশো দুই এবারে চলে আসছি তার পরবর্তী নন একজেম্টেড ক্যাটাগরি বেঙ্গালি মিডিয়াম এস টি অর্থাৎ শিডিউল ট্রাইব তিনশো আটচল্লিশটি ভ্যাকান্সি ছিল স্টেট ওয়াইজ এর কাট নেমেছে চব্বিশ দশমিক পাঁচশো ছেচল্লিশ এবং এর মধ্যে এস ক্যাটাগরিতে চাকরি পেয়েছেন মাত্র সাতান্ন জন অর্থাৎ প্রায় দুশো নব্বইটি মতো কিন্তু সিট এখানে ফাঁকা থেকে গিয়েছে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যখন কাট ভিডিও দিই যে এস টি ক্যাটাগরির কথা না বললেই ভালো কেননা এসটি ক্যাটাগরি যতজন রয়েছে ততজন কিন্তু সিটই ফিল আপ হবে না আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দুশো নব্বইটি সিট কিন্তু এস টি ক্যাটাগরির ফাঁকা থেকে গেছে এখানে কোনো যোগ্য ক্যান্ডিডেট পর্ষদ পায়নি এই কথাই জানিয়েছিল তারা এবারে চলে আসছি চার নম্বর যে বিষয়টি নন এক্সেমটেড ক্যাটাগরি বেঙ্গালি মিডিয়াম ও এ ক্যাটাগরিতে ভ্যাকান্সি ছিল পাঁচশো উনচল্লিশটি এবং এর কাট নেমেছে লাস্ট কাটঅফ তিরিশ দশমিক সাতশো একত্রিশ এবারে চলে আসছি পাঁচ নম্বরের যে বিষয়টি রয়েছে নন একজেম্টেড ও বি ক্যাটাগরি বেঙ্গালি মিডিয়াম আমি বলেছিলাম ও বিসি বিয়ের সব থেকে কিন্তু হাই যাওয়ার কথা অর্থাৎ জেনারেলের আশপাশেই থাকার কথা এবং এটাতেই কিন্তু সবথেকে বেশি মারামারি হবে তো এখানে কিন্তু তিনশো অষ্টআশিটা ছিল স্টেট ওয়াইজ এবং লাস্ট কাট অফ নেমেছে বত্রিশ দশমিক একশো দশ জেনারেলে গিয়েছে তেত্রিশ দশমিক শূন্য নিরানব্বই আর ও এর কাট অফ কিন্তু নেমেছে বত্রিশ দশমিক একশো দশ তাহলে বুঝতেই পারছেন আমি যেটা মিলে বলেছিলাম আশা করি কথাটা মিলেছে যে আশপাশেই কিন্তু জেনারেলের রয়েছে তো যাই হোক চলে আসছি তার পরবর্তী বিষয়ে ছয় নম্বরে রয়েছে পিএইচ ক্যাটাগরি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপডের কোটাতেও আমি কিন্তু বলেছিলাম যতজন থাকবে সবার চাকরি পেয়ে যাবে তো এখানে যেটা দেখা যাচ্ছে পিএইচ ক্যাটাগরিতে দুশো চুরাশিটি সিট রাখা হয়েছিল বাঙালি বেঙ্গালি মিডিয়ামে সেখানে লাস্ট কাট অফ নেমেছে বাইশ দশমিক চারশো ঊনসত্তর এবং এখানে দুশো জন চাকরি পেয়েছে এখানে কিন্তু আরও প্রায় বাষট্টিটা মতো সিট ফাঁকা থেকে গিয়েছে যেটা কিন্তু কনভার্ট করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ এই পিএইচ ক্যাটাগরিতে এখনও কিন্তু বাষট্টিটি সিট ফাঁকা থেকে গিয়েছে আমি বলেছিলাম পিএইচের কেউ বাদ যাবে না এবং পিএইচ এর কোনো বিষয় নেই পিএইচ কিন্তু সকলেই চাকরি সেটা কিন্তু মিলে গেছে আমার কথা এবারে চলে আসছি সাত নম্বরে যে বিষয়টি এক্সেমটেড ক্যাটাগরি একজেমটেড ক্যাটাগরি জেনারেল প্রার্থীরা বেঙ্গালি মিডিয়াম এখানে ভ্যাকান্সি ছিল পনেরোশো পঞ্চান্নটি এবং লাস্ট কাট অফ নেমেছে কিন্তু তিরিশ দশমিক সাতশো ছত্রিশ এবং একটা কথা বলে রাখা ভালো এক্সেমটেড ক্যাটাগরিতে কিন্তু লাস্ট কাট অফ যেটা বললাম তিরিশ দশমিক সাতশো ছত্রিশ এখানে কিন্তু এতজন এক্সেমটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট নেই ফলে সিটটা কিন্তু জেনারেলদের ক্ষেত্রে কনভার্ট হয়ে গেছে এবং জেনারেল যারা নন একজেম্টেডে যারা চাকরি পাননি তারা কিন্তু এই এক্সেমটেড ক্যাটাগরির এখানে তারা ঢুকে চাকরিটা কিন্তু পেয়েছেন এবং সেই হিসেবে কিন্তু লাস্ট কাট অফ নেমেছে তিরিশ দশমিক সাতশো ছত্রিশ এক্সেমটেড এসসি ক্যাটাগরিতে রয়েছে ছশো ছাব্বিশটা সিট বেঙ্গালি মিডিয়াম এবং লাস্ট অফ নেমেছে একুশ দশমিক দুশো পঁচাত্তর এখানেও এক্সেমটেড ক্যাটাগরির ক্ষেত্রে শিডিউল কাস্টের জন্য ছশো ছাব্বিশটা সিট রাখা ছিল কিন্তু দুশো ষাট জন চাকরি পেয়েছে বাকি কিন্তু প্রায় সাড়ে তিনশোটার মতো সিট কিন্তু কনভার্ট করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ শিডিউল কাস্টের যতজন ছিলেন তারা কিন্তু কেউ বাদ নেই সেডুল কাস্ট সকলেই চাকরি পেয়ে গিয়েছেন তারপরেও কিন্তু সাড়ে তিনশো সিট ফাঁকা থেকে গিয়েছে এবারে চলে আসছি তার পরবর্তী বিষয় এক্সেমটেড ক্যাটাগরির ও এখানে ছিল বেঙ্গালি মিডিয়ামে দুশো চুরাশিটা সিট এবং লাস্ট কাট অফ নেমেছে উনত্রিশ দশমিক ছশো সাতাশ এবং এখানে সবাই চাকরি পেয়েছেন এবং দশ নম্বরে চলে আসছি একজেমটেড ক্যাটাগরির বেঙ্গালি মিডিয়াম ওবিসি বি যে ওবিসি বিসি বি এর কাট কিন্তু সব জায়গাতেই হাই এখানেও ছিল একশো সাতানব্বইটা ভ্যাকান্সি একশো সাতানব্বই জনেই চাকরি পেয়েছে কিন্তু লাস্ট কাট অফ নেমেছে তিরিশ দশমিক দুশো আপনারা যদি পুরো প্যানেলটা দেখেন জেনারেলের পরেই কিন্তু ওবিসি বিসি বি এর কাট অফ সব থেকে হাই আমি যেটা পূর্বেই বলেছিলাম এবং তার পরবর্তী যে বিষয়টি এগারো নম্বরে রয়েছে এক্স সার্ভিসম্যান জেনারেলের সিট রয়েছে দুশো ষাটটি এখানে কিন্তু লাস্ট কাট অফ নেমেছিল তিরিশ দশমিক একশো আঠান্ন এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রেও যতজন এক্স সার্ভিসম্যান ছিল তারা কিন্তু চাকরি পেয়েছে তারপরে যে বাকি সিট ছিল সেটা কিন্তু জেনারেলদের জন্য কনভার্ট হয়ে গেছে ফলে জেনারেল ক্যান্ডিডেটরা কিন্তু এক্স সার্ভিসম্যানের কোটায় ঢুকে তারা কিন্তু চাকরিটি পেয়েছে বা লিস্টে নাম এসেছে বারো নম্বরে রয়েছে এক্স সার্ভিসম্যান ও বিসিএ এখানে সিট ছিল ঊনপঞ্চাশটি বাংলা মিডিয়ামের জন্য এবং লাস্ট কাট অফ নেমেছে ও বিসিএতে উনতিরিশ দশমিক চারশো ছাপান্ন এক্স সার্ভিসম্যান ও সি বি এখানে কিন্তু বত্রিশটি সিট ছিল এবং বেঙ্গালি মিডিয়ামে লাস্ট কাট অফ কিন্তু নেমেছে তিরিশ দশমিক শূন্য ছয় শূন্য এবারে চলে আসছি প্যারাটিচার কোটা জেনারেল ক্যাটাগরি বেঙ্গালি মিডিয়াম পাঁচশো সত্তরটা ভ্যাকান্সি ছিল সকলেই চাকরি পেয়ে গিয়েছেন এখানে কিন্তু উনত্রিশ দশমিক পাঁচশো উনষাট লাস্ট অফ নেমেছে প্যারা টিচারের ও এ একশো একটা সিট ছিল বেঙ্গালি মিডিয়ামে লাস্ট কাট অফ নেমেছে উনত্রিশ দশমিক শূন্য আট আট এবং প্যারাটিচার ক্যাটাগরির ও বিতে ছেষট্টিটা সিট ছিল লাস্ট কাট অফ নেমেছে উনত্রিশ দশমিক তিনশো চুরাশি তো আপনাদেরকে আমি বেঙ্গালি মিডিয়ামের লাস্ট কাট অফগুলো বললাম এবং কোন মিডিয়ামে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি ছিল সেটা সম্পর্কে আপনাদেরকে জানালাম তো আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে আরও অন্য বিষয়ে ভিডিও আসছে আপনারা প্রতিনিয়ত চ্যানেল নজর রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ চ্যানেলে নজর রাখুন আরও নতুন নতুন বিভিন্ন ক্ষেত্রে ভিডিও আসছে প্যানেল নিয়ে ধন্যবাদ